বাঙালির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুরুতেই আপনাদের সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি রথযাত্রা স্পেশাল রসালো খাজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই খাজা কিন্তু আপনারা জগন্নাথ দেবের ভোগের সাথেও দিতে পারেন, আবার যে কোনো পূজোর দিনে বানিয়েও ফেলতে পারেন। অনেকেই বলেন খাজা বানালে শক্ত হয়, ভালোভাবে ফোলে না, তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আমার প্রত্যেকটি স্টেপ যদি আপনারা ফলো করেন তো আমার মতন আপনার তৈরি খাজাটাও খুব সুন্দর মুচমুচে ও রসালো মজাদার খেতে হবে। তো আশা করছি সকলেরই এই রেসিপিটি ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রসালো খাজার এই রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বোলে 200 গ্রাম মতো ময়দা নিয়ে নেব। এটা আমি এই বাটির মাপেই নিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার লবণ এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ময়াম দেবার জন্য আমি এখানে গলানো ঘি ব্যবহার করছি। আপনারা গলানো বাটার বা রিফাইন্ড তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে দিয়ে ময়দার সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মাখতে মাখতে যখন এমনই মুঠো মুঠো করে নেওয়া যাবে তখন বুঝবেন একদম ভালোভাবে আপনার ময়াম দেওয়া হয়েছে। যদি এমনই মুঠো মুঠো না হয় তবে আরো 1 চামচ মতো গলানো ঘি বা বাটার দিয়ে মাখলেই এই রকম মুঠো মুঠো হয়ে যাবে। এবার আমি ধীরে ধীরে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন আমার ময়দাটা মেখে নেওয়া রেডি। এবার 10 মিনিটের জন্য ডোটাকে সেট হতে দেব। এর মধ্যে আমি চিনি সিরাটা তৈরি করে নেব। এর জন্য এই বাটিতে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিনি। চিনিটাকে প্রথমেই আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এই 250 গ্রাম চিনির জন্য এই বাটির 1.5 বাটি মতো জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ পরে সিরাটা ফুটতে শুরু করলে আমি 1 পিঞ্চ মতন জাফরান দিয়ে দেব, তবে এটা একদমই অপশনাল। তবে কেশরটা দিলে কিন্তু অসাধারণ একটা ন্যাচারাল কালার ও মন মাতানো সুগন্ধ আসবে। প্রায় 5 মিনিট মতো পরে দেখুন আমার চিনি সিরাটাতে কি সুন্দর একটা কালার এসছে। দেখুন আমার তৈরি চিনি সিরাটা কেমন হয়েছে। 2 আঙুলের মাঝে নিয়ে দেখবেন এমনই আঠাটা হয়ে আসলেই বুঝবেন সিরাটা পুরোপুরি রেডি। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার ময়দাটাকে একটি কিচেন সিলাবের উপরে তুলে নিয়ে এইভাবেই মাখতে মাখতে এমনই লম্বা করে নেব। দেখুন এমনই লম্বা করে নেব। এবার একটি ছুরি দিয়ে এই লম্বা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এমনই ভাবে যে কটা লেচি কেটে নেওয়া যায় সেই কটাই লেচি এইভাবে কেটে নেব। এবার সবগুলি ডো কেটে নেওয়া হয়ে গেলে এই ডো থেকে একটা করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নেব। এবার রুটি বেলার ওই সিলাবের উপরে ভালো করে ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার ওই গোল শেপ করে রাখা লেচি থেকে আমি রুটি বেলে নেব। এই রুটি কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। এই রুটিগুলিকে পাতলা করে বেললে আপনার তৈরি খাজাও কিন্তু একদম মুচমুচে ও রসালো হবে। গজা বানাতে গেলে যেমন মোটা রাখতে হয় তেমন রাখলে কিন্তু চলবে না। দেখুন আমার তৈরি রুটিগুলো কতটা পাতলা হয়েছে, ঠিক এইভাবে বেলে নেবেন আপনারা। আর এইভাবেই আমি বাকি রুটিগুলো এক এক করে বেলে নেব। দেখুন এক এক করে প্রথমে আমি 7টি রুটি বেলে নিয়েছি। প্রত্যেকটি রুটি কিন্তু আমি একদম পাতলা করে বেলে রেখেছি। এবার একটি রুটিকে প্রথমে পাতিয়ে তারপরে দিয়ে দেব গলানো ঘি।
পরিমাণ মতো ঘি এখানে ব্যবহার করতে হবে, যাতে রুটিগুলো একদম শুকনো না থাকে আবার পুরোপুরি ভিজে না যায়। সব দিকে ঘিটাকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনি চাইলে অয়েল ব্রাশ ব্যবহার করতে পারেন, এতে খুব ভালোভাবে ঘিটাকে চারিদিকে মাখিয়ে নেওয়া যায়। এবার চারিদিকে লাগানো হয়ে গেলে এই রুটির উপরে আমি কিছুটা ময়দা মাখিয়ে নেব। ময়দাটাকে ভালো করে রুটির উপরে ছড়িয়ে আমি অতিরিক্ত ময়দা ঝেড়ে নেব। এবার এই রুটির উপরে আরেকটি রুটি দিয়ে দেব। এক্ষেত্রে একই মাপের রুটি বেলার চেষ্টা করবেন। যদি পুরোপুরি একই মাপের না হয় তবে একটু আলতো হাতে এইভাবে টেনে দেবেন। আবারও আমি একইভাবে প্রথমে ঘি মাখিয়ে নেব, তারপরে এই ঘিয়ের উপরে ময়দা ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখানো হয়ে গেলে এক্সট্রা ময়দা ঝরিয়ে আরেকটি রুটি উপর থেকে দিয়ে দেব। এই একইভাবে পরপর ছবার করে আমি এই রুটির একটা লেয়ার বাই লেয়ার তৈরি করে নেব। আর মনে রাখবেন, একদম উপরে যে রুটিটা দেবেন সেটাতেও কিন্তু একইভাবে ঘি এবং ময়দা খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। দেখুন, এবার এই লেয়ার করে নেওয়া রুটিগুলিকে আমি এইভাবে টাইট করে রোল পাকিয়ে নেব। এই রোল পাকানোর সময় রুটির ধারগুলোকে সামান্য জল মাখিয়ে নেব, যাতে তেলে দিলে খাজাগুলো কোনোভাবে খুলে না যায়। এইভাবে রোল পাকানো হয়ে গেলে হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে জল দিয়ে খোলা মুখগুলো সিল করে দেব। এবার একটি ছুরি দিয়ে রোল পাকানো রুটির দুটি সাইড কেটে বাদ দিয়ে দেব। এবার রোলের বাকি অংশ থেকে এক এক করে আমি এগুলিকে কেটে নিচ্ছি। দেখুন, এখন লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার এগুলোকে আমি হালকা চাপে এইভাবে লম্বা লম্বা করে বেলে নেব। দেখুন, আমাদের খাজা বেলে নেবার কাজ শেষ। এবার এগুলিকে একটি প্লেটে তুলে কিছুক্ষণের জন্য সাইড করে রাখব। এদিকে আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি বেশি গরম করব না, সামান্য উষ্ণ গরম হলেই আমি খাজাগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। বেশি গরম তেলে দিলে কিন্তু খাজাগুলো একদমই ভালো হবে না। এই খাজাগুলোকে কিন্তু লো আঁচে একটু সময় নিয়েই ভাজতে হবে, তাহলে খাজাগুলি একদম খাস্তা হবে। সিঙ্গারা যেমন করে ভাজতে হয় ঠিক তেমন করে। এবার এই খাজাগুলি তেলের উপরে ভেসে উঠলে এগুলিকে এবার উল্টে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে লো আঁচেই ভাজতে হবে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খাজার লেয়ারগুলি কি সুন্দর বোঝা যাচ্ছে। এবার এগুলিকে আমি তেল থেকে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার এই খাজাগুলোকে আমি উষ্ণ গরম শিরার মধ্যে এপিট ওপিট চুবিয়ে তুলে রাখব। বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে, যেহেতু এটার প্রতিটা লেয়ার একদমই পাতলা আর খুবই ক্রিস্পি, তাই রসে দেবার সঙ্গে সঙ্গে এটা শিরাটা সোক করে নেবে। এবার আমার খাজাটা একদম রেডি। এবার আমি এটি পরিবেশন করবো।